আলাইকুম আসসালামে আমি ফাহমিদা কিচেন উইথ ফাহমিদাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে সহজ একটি রেসিপি শেয়ার করব কাটালের স্টিম কেক আমার স্টাইলে সহজভাবে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা বিক আপনারা চাইলে প্যাকেটে সাদা আটা ইউজ করতে পারেন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবল চামচ এখন সব কিছু ভালো মতো চেলে নিচ্ছি যেহেতু আমি কাটালের কেক বানিয়ে নিচ্ছি এই জন্য এখানে প্রথমে এক কাপ পিউরি নিয়েছি আমি এখানে প্রথমে বৃষ্টির কাঁঠাল বিচি ছাড়িয়ে নিয়ে এরপরে হালকা একটু পানি দিয়ে ভালো মতো কষলায় স্ট্রেনারে চামচের সাহায্যে রসটা বের করে নিয়েছি সব কিছু একই কাপে দেওয়ার চেষ্টা করবেন যে কাপে আমি পিউরি নিয়েছি সে কাপে মেপে চিনিটা দিয়েছি চিনির পরিমাণ আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস ভিউয়ার্স আপনারা চাইলে ব্ল্যান্ডারে কাঁঠালগুলো ব্ল্যান্ড করে নিতে পারেন যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেটাই অ্যাপ্লাই করতে পারেন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে দিব তিন টাবল চামচ এক টেবল চামচের জন্য দুই চা চামচ করে দিয়ে দিতে পারেন দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি তেল তেল চামচ আমি এখানে কাঁঠালের রস চামচের সাহায্যে বের করে নিয়েছি স্ট্রেনারে রেখে যদি আপনারা চামচের সাহায্যে করতে না চান ক্ষেত্রে হাত দিয়ে রসটা বের করে নিতে পারেন সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি দুটি ডিম ডিম যদি ফ্রিজে বি সেক্ষেত্রে প্রথমে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে ফ্রিজে থাকলে একটি বাটিতে অল্প একটু পানি নিয়ে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন এরপরে ইউজ করলে হবে এরপরে সবকিছু ভালো মতো আবার মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলোকে দুই ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি প্রথমে একটি ভাগ দিয়ে দিব কাঁটা চামচের সাহায্যে কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপরে দ্বিতীয় ভাগটা দিয়ে দিব দ্বিতীয় ভাগটা দিয়ে আস্তে আস্তে করে কিছুটা সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নিব এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ তরল দুধ ভিউয়ার্স আপনাদের হাতের কাছে যদি তরল দুধ না থাকে সেই ক্ষেত্রে দুই টেবিল চামচ গুঁড়া দুধে পাঁচ বো চামচ পানি মিশিয়ে তারপর দিয়ে দিতে পারেন আমি দুই ভাগে ভাগ করে তারপরে আস্তে আস্তে করে ভালো মতো মিশিয়ে নিব সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি পাত্র নিয়েছি এরপরে ভালো মতো সব জায়গায় তেল ব্রাশ করে দিচ্ছি ছিটিয়ে দিচ্ছি ময়দা আজকে আমি দুটি পদ্ধতি করে স্টিম কেকগুলো বানিয়ে নিব এই জন্য তিনটি কাপ নিয়েছি তেল ব্রাশ করে দিয়েছি সব জায়গায় ময়দা ছিটিয়ে দিচ্ছি আমি আজকে দুটি পদ্ধতি আপনাদের দেখাচ্ছি যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেটা অ্যাপ্লাই করতে পারেন এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি একটি কাপে একটি কাপে আমি তিন টেবল চামচ দিয়েছি একইভাবে সবগুলো কাপে দিয়ে দিচ্ছি এখন আমি বাকি অংশগুলো বড় সাইজের কেক বানিয়ে নেওয়ার জন্য পাত্রটা রেডি করেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি আমি এখানে স্টিমের কেক বানিয়ে নিচ্ছি এই জন্য ভালো মতো ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি ভিউয়ার্স আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকলে সে কলা পাতা ইউজ করতে পারেন তবে ঢাকনা ইউজ করা যাবে না একটি পাচে নিচে পানি দিয়ে উপরে স্ট্রেন বসিয়ে হালকা একটু পানিগুলো ফুটিয়ে নিয়েছি এখন আমি ক্যাকটা বসিয়ে দিয়েছি ক্যাকটা বসানোর সময় চুলা আমি অফ করে দিয়েছি যাতে হাতে ভাবটা না আসে এরপরে একেবারে চুলা রাস্তা লোতে করে পঞ্চান্ন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন আমি ক্যাকটা আপনাদের দেখাচ্ছি কাঠি বা ছুরি যদি পরিষ্কার বের হয় তাহলে বুঝতে হবে ক্যাকটা রেডি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিব ক্যাক স্টিম করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে স্টেন্ডের উপরে পানিটা আসা যাবে না এখন আমি কাপগুলো দিয়ে দিবো এই জন্য নিচে একটি ঢাকনা বসিয়ে দিয়েছি উপরে কাপগুলো দিয়ে দিচ্ছি একইভাবে উপরে ফয়েল পেপার দিব এরপরে ঢাকনা দিয়ে দিচ্ছি কাপগুলো বসিয়ে দেওয়ার সময় চোলা আমি অফ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে চোলা অন করে দিচ্ছি চুলা রাসটা একেবারে লোতে করে বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি বিশ মিনিট পর আমি ছুরি দিয়ে চেক করে দেখছি ছুরি পরিষ্কার বের হয়েছে এখন অফ করে ঠান্ডা করে নিচ্ছি আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি বিয়র্স আপনার চাইলে ছুরি দিয়ে করতে পারেন দেখুন বিহ মাসাল্লা কত সহজে বানিয়ে নেওয়া যায় কাটালো স্টিম কেক অবশ্যই ট্রাই করবেন অসাধারণ একটি রেসিপি ভিউয়ার্স এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমি যেভাবে সব কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েছি একইভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাঁটালের কেক অসাধারণ হবে একই প্রসেসে আমি আপনাদের কাপ কেকগুলো বের করে দেখাচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন বিরস একেবারে সহজভাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় কাটালের স্টিম কেক যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে অনুপ্রাণিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আল্লাহ